ইমাম উদ্দিনের যুবক কিতাবের মধ্যে লেখা হয় ইমাম উদ্দিন প্রাথমিক অবস্থায় গরু খালি গিরি করে মাঠের মধ্যে গরু চরা রাস্তাতে একজন আল্লাহর ওলি যাইতেছিলেন এমন সময় আল্লাহর ওলির নজরটা ওই যুবকের চেহারার দিকে বর্ষে যুবকের চেহারার দিকে নজর পড়ার পরে আল্লাহওয়ালাদের তাজ্জু আল্লাহওয়ালাদের দৃষ্টি যার উপরে পড়ে দেখেন আল্লাহ কি পরিমাণ উঁচা বাড়ায় দেয় আল্লাহ কি পরিমাণ সম্মান বাড়ায় দেয় তোর চেহারাটা আমার কাছে পছন্দ হয়েছে বাবা তোর নামটা কি বলে আমার নাম ইমাম উদ্দিন নামের অর্থ কি জানো বলে নামের অর্থ যদি জানতাম তাহলে গোরা কালি কেন করি আমি জানি না আমার নামের অর্থ আমি বলতে পারি না তোমার চেহারা প্রমাণ করে তুমি অদূর ভবিষ্যতে একজন বড় আলেম হতে পারবে জোরে বলেন তোমার নামের অর্থ হইল দ্বীনের ইমাম তুমি তো দ্বীনের ইমাম হইবা কেন তুমি গরুর ইমামতি করো এ বাবা তুমি দ্বীনের ইমাম হইবা অদূর ভবিষ্যতে আল্লাহ তোমাকে আলেম বানাবে অতএব তুমি গরু রাখাল গিয়ে করার দরকার নাই তুমি মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে যাও দ্বীনের জ্ঞান অর্জন করো আল্লাহ তোমাকে গরু বানিয়ে দিবে এই যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি যে আলেম হব আমি বড় দুর্বল আমি বড় গরিব আমার বাবা নাই শুধুমাত্র মা আছে এই গুণাকারগুলি করে করে মাসে কিছু টাকা ইনকাম করে আমি আমার মা উভয় প্রেমিনীর মধ্যে চলি আমার টাকা দিয়ে আমার মা কোন রকম দিন পার করে ও হুজুর কেমনে আমি মাদ্রাসায় যাব কোন টাকা পয়সা তো নাই আল্লাহ হুজুর বলে তুমি দিনের রাস্তায় বের হয়ে যাও আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে আল্লাহ আকবার একটু চেষ্টা করে দেখি আল্লাহ কোন পর্যন্ত আমাকে নিয়ে পৌঁছা এবার ইমাম উদ্দিন আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিয়ে বাড়ির দিকে দৌড়ায় চলে গেল মার কাছে গিয়ে বলে মা গো একজন আল্লাহর ওলি আমাকে বলেছে আমার নামের অর্থ নাকি আমি দ্বীনের ইমাম আমি নাকি দ্বীনের ইমাম হব আমি নাকি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব আল্লাহর ওলি আমাকে বলেছে ভারতে উপস্থিত একটা মাদ্রাসা সাহারানপুরে মাদ্রাসা সাইয়্যিদ আহমদ বিল্লবি রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহওয়ালার মাদ্রাসায় দেওয়ার জন্য আমাকে বলছে ও মা এখন কি করব কেমনে যাব দাঁড়াব টাকা নাই পয়সা নাই কিন্তু মা গো আল্লাহর ওলি তো বলেছে আমি নাকি অদূর ভবিষ্যতে একজন আলেম হব দ্বীনের একজন খাঁটি দায়ী হব ও মা তুমি যদি অনুমতি দাও আমি দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যাব মা অল্প কিছু টাকা আমার কাছে জমা আছে বাবা রে তুমি যদি দিন শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে যাও আমি মার কোনো আপত্তি নাই বাবা তুমি আলেম হইবা এটা আমার জন্য শোনাও তবে ও বাবা তুমি দিন অর্জন করার জন্য সাহারানপুরের দিকে রওনা হয়ে যাও এ রাওয়াজে তোমাকে কিছু টাকা
মা যখন সন্তানের হাতে অল্প কিছু টাকা হাতের মধ্যে উঠায় নিল উঠায় দেওয়ার পরে এবার ইমামউদ্দিন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যখন ঘর থেকে বের হয়ে গেল মা দোয়া দিয়ে সন্তানকে বিদায় দিয়ে দিল এবার সন্তান বের হয়েছে দিন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর নবী বলেন মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাসালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ দিন শিক্ষা গ্রহণ ঘর থেকে বের হ রাস্তায় বের হয়ে যাও আল্লাহ সাহায্য করবে ইমামউদ্দিন দিন শিক্ষার জন্য যখন ঘর থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার সফর করতে করতে অনেক দূর চলে গেল একটা এলাকার মধ্যে যখন চলে গেল এলাকার মধ্যে চলে যাওয়ার পরে যখন রাত হয়ে গেছে এলাকার মসজিদের মধ্যে ইমামউদ্দিন মনে মনে সিদ্ধান্ত নিল আজকে আর সফর করব না আজকের রাতটা আমি মসজিদের মধ্যে কাটায় দেব এই মসজিদের মধ্যে অবস্থান করব ইমামউদ্দিন এর নাম বলে আল্লাহর কাছে দোয়া করে মসজিদের মধ্যে অবস্থান শুরু করে দিয়েছি আমার আল্লাহ এই এলাকার একজন হাজির সাহেব টাকাওয়ালা হাজির সাহেবকে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিয়েছে ও হাজির সাহেব তুমি আরামে ঘুমাও আমার একটা প্রিয় বান্দা মসজিদের মধ্যে বসে আছে তুমি আরামে ঘুমাও যাও আমার ওই প্রিয় বান্দাটাকে তোমার ঘরের মেহমান বানাও معزز مكرم علماء كرام مربيان اعظام امار سما بوسك و قران في جمع بارك پردار القران ربستان رتو پردانی سین امار ما و بنرا دائما الله رب العالمين دربار لا تکتی سکورا دیں کچھ جی محن اللہ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুস শুকর আদায় করি শুকর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজা তো আমরা সবাই যদি খুশি থাকি মেহরবানি করে যুবক ভাই যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি মেহরবানি করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হয়ে যাই মুরব্বী বাবারা এখনো যারা বাড়িতে আছেন সময় নষ্ট না করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হই এটা এমন একটা বরকতি জায়গা যে জায়গার মধ্যে বসলেই গুনাহ মাফ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম কুতুবী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন দীনি মজলিসের মধ্যে বসলে সাথে সাথে ছোট ছোট সগিরা গুনাহগুলি মাফ হয়ে যায় দীনি মজলিসের মধ্যে কেউ যদি কাটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের বড় বড় কবিরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন মূল কথা হলো এটা গুনাহ মাফের একটা মজলিস আমরা যারা গুনাহ মাফ করার ইচ্ছা আছে মেহরবানি করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হয়ে যাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের বান্দার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ
আমার ভাই আল্লাহ রাব্বুল বলেন আমিন বলেন কুল নবী আপনি বলুন قل أي محمد صلى الله عليه وسلم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون جرى جانے اور جرى جانے نا جادر جان آچے اور جادر نائی ترى کهنو سمان ہوتے پارے نا ٹھیک نہیں ما تم نے دیم حلم بجد ویلی سوئی যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে জোরে বলেন আরে না তো যারা জানে তাদের সম্মান কতটুকু আর যারা জানে না তাদের সম্মান কতটুকু যারা জানে যারা জ্ঞানবান যাদের আকল আছে কোরআনের জ্ঞান আছে তাদের সম্মান দুনিয়াতেও আছে আখেরাতেও আছে سبحان الله زورے بولیں اذا আমার পূর্বে হুজুর আলোচনা করছেন খুব গুরুত্বপূর্ণ কথা এজন্য আমাকেও বলা হয়েছে دینی শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য তো আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না এজন্য আমার ভাই কোরআনের জ্ঞান ইসলামের জ্ঞান دینی শিক্ষার গুরুত্ব কতটুকু গুরুত্বপূর্ণ নবীজি হাদিসের মধ্যে বলেন دینی শিক্ষার অনেক গুরুত্ব প্রত্যেকটা মানুষকে دین অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম دینের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ আজকে আমরা কয়জন دینی শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝি আর জানি অনেকে এমন আছে সুন্নাত নামাজ পড়তে গিয়ে চার রাকাত কয়টা সূরা পড়া লাগে কথা কোন না দেন না সাতটা দুইটা দুইটা তিন নাম্বার রাখাতে সূরা ফাতিহা সহ আরেকটা সূরা চতুর্থ রাখাতে সূরা ফাতিহা সহ চারটা সূরা তো লাগে ফাতিহা ঠিক আছে করতে হবে তবে চারটা সূরা লাগবে নি অবশ্যই লাগবে সমাজের মধ্যে অনেক মানুষ কি রে ভাই আওয়াজ কি আবার কমে গেছে তো আমার ভাই এই যে এতটুকু জ্ঞান দিন শিকার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য চারটা সূরা অবশ্যই আমাদেরকে শিখতেই হবে দিনের উপর অটল অবিচল থাকতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে যতটুকু জ্ঞান না অর্জন করলেই নয় এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ ঠিক কিনা জোরে বলে তো আমার ভাই আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না دینی শিক্ষার গুরুত্ব নবীজি বলেন যারা دین শিক্ষা গ্রহণ করে তলবে আইলিম তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি যারা আলেম তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি নবীজি এক হাদিসে বলেন তলবে ইলমের সম্মান তলবে ইলমের মর্যাদা এত বেশি আল্লাহর নবী বলেন তাদের পায়ের নিচে নূরের পর্দা বিছায়া দেওয়া হয়
একজন আলেমের মর্যাদা নবীজি বলেন ওয়া ইন্নাল আলিমা একজন আলেম তার সম্মান মর্যাদা এত বেশি আসমানের ফেরেশতা সহ যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাত একজন আলেমের জন্য দোয়া করে জোরে বলেন হাদিসে আরেক রওয়ায়াতে আছে গর্তের পিপীলিকাও পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে সাগরের মাছ নদীর মাছ একজন আলেমের জন্য দোয়া করে একজন আলেমের সম্মান একজন তলবা ইলমের সম্মান এত বেশি যাদের জ্ঞান আছে যাদের জ্ঞান নাই তারা কখনো সমান হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন তো আমার ভাই দ্বীন শিক্ষার গুরুত্ব প্রত্যেকটা মুসলমানের জন্য এটা কর্তব্য যতটুকু জ্ঞান অর্জন না করলে নয় অতটুকু ফরজ তবে দ্বীনের উপর অটল অবিচল থাকতে গিয়া যতটুকু জ্ঞানের দরকার অর্জন করতে হবে আজকে আমরা দেখা যায় ছোট ছোট বাচ্চা জন্ম হওয়ার পরে তিন চার বছর পাঁচ বছর হইল কেজি স্কুলে নিয়ে ভর্তি করে আছে না নাই একটা পরামর্শ হইল আপনার সন্তান সে যখন মাদ্রাসা যাওয়ার মতো উপযুক্ত হয় প্রাথমিক অবস্থায় সন্তানটাকে দ্বীনের শিক্ষায় অর্জন করাবেন দ্বীনের শিক্ষা যখন তাকে দিবেন ওয়ান থেকে নিয়ে ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়ান ফায়দা হবে কি নামাজ পড়তে গেলে শোনা লাগে এটা মুখস্থ করবে আপনি মারা যাওয়ার পরে সন্তান আপনার জানাজার নামাজ পড়াতে পারবে শুধু তা না আপনি মারা যাওয়ার পরে কবরের সামনে দাঁড়ায় সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য কাঁদবে নেককার সন্তান যদি রেখে দিতে পারেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে অনেক উপকারে আসবে এজন্য নবীজি বলেন একজন মানুষের যখন মরণ হয় তার আমলের দরজা কিন্তু বন্ধ থাকে قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أن المولد أو مرمى ترسنا كنو مانو جدي مرقا ترى عمل در جبان دو غيدا عمل كرت برنا چوك چو بان دو غيدا عمل كرت برنا سدرتانا تین تا عمل تا جن جاري تاكي একটা হলো সৎকার জারিয়া দুই নাম্বার উপকারী আইনি তিন নাম্বার নেক সন্তান এই নেক সন্তান যদি আপনার জন্য দান করে এই সন্তানের আল্লাহ ফিরে দিবেন না আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে এই সন্তানের দোয়ার বরকতে আল্লাহ আপনার কবর আজাব মাফ করে দিবে সুরে বলেন একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলে আপনার জন্য অনেক উপকার এই জন্য পরামর্শ হইল আপনার সন্তানটাকে প্রাথমিক অবস্থায় দ্বীনি শিক্ষা অর্জন করাবেন এরপরে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো আপত্তি নাই তবে প্রাথমিক অবস্থায় মাদ্রাসার মধ্যে যদি আপনার সন্তানকে ভর্তি করে দেন এই সন্তান যখন দিন বুঝবে এই সন্তানের ভিতরে যখন দিনের জ্ঞান ঢুকবে এই সন্তান কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবে না
আজকে দেখে কোন হারাম কোরআনের মা অথবা মা একজন আলেমের মা অথবা একজন আলেমের বাবা আজও কেউ প্রমাণ করে দিতে পারবে না আলেম হাফেজ কোরআনের বাবারা বিদ্যাশ্রমে আছে আছেন কোন প্রমাণ দিতে পারবেন না যদিও টাকা অল্প অল্প টাকা বেতন পাওয়ার পরেও এই অল্প টাকার মধ্যে আল্লাহ বরকত দান করে মাসি অনেক টাকা ইনকাম করার পরে তার বাবা বৃদ্ধাশ্রমে আছে তার মা বৃদ্ধাশ্রমে আছে এমন হাজার ঘটনা আছে এই জন্য ভাইরা আমার আপনার সন্তানকে যদি হাফেজ বানাতে পারেন হাফেজ আলেম যদি বানাতে পারেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে কবরে শুয়ে শুয়ে সন্তানের দোয়া আপনি আপনি পাবেন সুবহানাল্লাহ জোরে বলেন শুধু তার বাবা ও রব্বি বাবা এ যুবক একজন আলেম একজন হাফেজ কোরআন তাদের কত সম্মান তাদের কত মর্যাদা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করে কেন ওই আলেম উলামা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেম উলামারা হাফেজ কোরআন আল্লাহ কে এত পরিমাণ বই করে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদের সম্মান তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দেই আখিরাতেও বাড়ায় দেব আসর কঠিন ময়দানে একজন হাফেজ কোরআন আল্লাহর নবী বলেন যারা জাহান্নামের আসামি জাহান্নাম তাদের উপর ওয়াজিব হয়ে গেছে জাহান্নামে ঢুকে যাবে একজন হাফেজ কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে আলেমের তো সম্মান হাফেজ কোরআনের তো সম্মান এই জন্য এই যে দিনই প্রতিষ্ঠান আপনার সন্তানকে যদি দিনের শিক্ষা দিতে পারেন তাহলে আপনার দুনিয়াতে উপকারে আসবে পরকালে উপকারে আসবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দানা দেয় বন্ধুগণ আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না এই জন্য তাদের যেমন মর্যাদা একজন মূর্খ মানুষের সম্মানে তো বেশি না সে জাগতিক শিক্ষা অর্জন করছে আর দিনই শিক্ষা জাগতিক শিক্ষা এই দুইটা শিক্ষার মধ্যে ব্যবধান আছে না নাই আজকে কয় তারিখ যাইতেছে 17 তারিখ 14 তারিখ গেছে কয় দিন শেষ কথা বলনা জামা তিন দিন আমরা তো শহরে থাকি শহরে দেখি নিজের চোখে দেখি এই যে ভার্সিটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে কি কিন্তু তাদের দ্বারা যে পরিমাণ অন্যায় অপরাধ এদের চাইতে একটা চার পায়া জানোয়ার জন্তু তাদের চাইতে আরো ভালো ভালো এত পরিমাণ নিচে আসছে মানুষ যা কল্পনার বাইরে প্রকাশ্যে গুনাহ করে হায়া শরম কিচ্ছু নাই মেয়ে উলঙ্গ হয়ে চলে আজকে সমাজের ভিতরে যদিও না তাকে শহরে বন্দরে অভাব নাই দিনের জ্ঞান যদি থাকতো একটা মেয়ে একটা ছেলে দিন যদি বুঝতো যে আমার দ্বারা অন্যায় হইতেছে প্রকাশ্যভাবে সে প্রকাশ্য অন্যায় করতো না আজকে দিনের জ্ঞান না থাকার কারণে আজকে এত নিচে চলে গেছে আল্লাহু আকবার চার পায়া জানোয়ার তাদের চাইতে আরো ভালো ওয়ালাকাদ জারাউনা লিজাহান্নাম
أظلم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر من ملك ودكم سمانوس عادل جاتيك أمي الله تها تدرك جغن من لك منه جغن من دي دي كنا মানব বলি আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছিলাম লাগুম কুলুব লা ইয়াফাহুনা বিহা এই অন্তর দ্বারা বিবেচনা করে নাই ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছিলাম সঠিকটা দেখে নাই ওয়ালাহুম আ'যান আ'যানুন লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছিলাম তারা শুধু গান শুনত গান গুনার কাজ করত কোরআন তেলাওয়াত শোনে না কোরআন তেলাওয়াত ভালো লাগে না গান ভালো লাগে ও বাবা সত্যিকার মুসলমান যদি হতে চাও তাহলে কোরআনকে গ্রহণ করো কারণ মানুষ এই পৃথিবীর জমিনে আমরা সবাই তো দাবি করি মানুষ আমরা সবাই মানুষ কিন্তু মানুষের ভিতরে আল্লাহ এমন মানুষকে আল্লাহ এত সম্মান দান করে এত ইজ্জত দান করে আল্লাহু আকবার মানুষ কিন্তু দুই প্রকারে এক প্রকারের মানুষ হইল জন্মগত মানুষ এ জন্মগত মানুষ মানুষ হয়ে জন্ম গ্রহণ করছে এটাকে জন্মগত মানুষ কয় আরেকটা হলো গুণগত মানুষ একটা হলো জন্মগত মানুষ আরেকটা হলো গুণগত মানুষ আল্লাহর কাছে গুণগত মানুষের সম্মান বেশি সুবহানাল্লাহ করে বলেন জন্মগত আমরা সবাই মানুষ কিন্তু গুণগত মানুষ যারা আছে তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি কেন বলে তাদের মর্যাদা তাদের গুণ কেন বলে তাদের ভিতরে দ্বীনের জ্ঞান ছিল ঠিক কি না করে বলে আর দ্বীনের জ্ঞান অর্জন করে গুণগত মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ইজ্জত দেয় পরকালে ইজ্জত দিবেন এই জন্য আল্লাহর নবী বলেন যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে আজকে আমরা তো আল্লাহ এত সুন্দর সুযোগ সুবিধা করে আমাদেরকে দিলেন নিয়তের মধ্যে বরকত নিয়তের মধ্যে বরকত আজকে আমরা কোরআন তেলাওয়াত না করার কারণে আজকে সমাজের মধ্যে উশৃঙ্খল সমাজের মধ্যে মারামারি কিলাকিলি কেন কোরআনের জ্ঞান নাই এই জন্য আমার ভাই গুণগত মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক নবীজি বলেন যারা কলবে আইলিম যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তাদের সম্মান তাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি আল্লাহু আকবার নবীজি অন্য হাদিসের মধ্যে জানায়া যায় একদম কলবে আইলিম একটা চাচা সে যখন কবরের পাশ দিয়ে যায় আল্লাহ কবর আযাব মাফ করে দেয় আর জোরে বলেন এই চাচা গুলো মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন চর্চা করে কোরআন তেলাওয়াত করে কোরআন শরীফ পড়ে এক এক করে আল্লাহ তাদেরকে কয়টা করে নেকি দেয় আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أن النبي قال কেউ যদি একটা ওয়াক্ত তেলাওয়াত করে আমার আল্লাহ বিনিময়ে 10টা করে নেকি দান করে একজন
একজন তালবেলিব মাদ্রাসা সম্পাদক যখন পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে এক একটা করে দশটা করে নাকি আল্লাহু আকবার তখন দেখেন সূরা ফাতিহার ভিতরে কত দিক করা আছে সূরা ইখলাসের ভিতরে কত দিক করা আছে আল্লাহর নবী বলেন উম্মতরা রে এক একটা করে দশটা করে নাকি দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুযোগ ব্যবস্থা করে নিয়েছে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই কিন্তু আজকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝার শক্তি দিয়েছেন কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দয়া মায়া মানুষকে কথা বলার যোগ্যতা দিলাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলেন আর রহমান আমি আল্লাহ রহমান শিক্ষা দিলাম বর্ণনা এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের পরিচয় তুলে ধরে বলেন আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন সৃষ্টি করলাম মানুষ শুধু তা না এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে কথা বলার যোগ্যতা দিলাম মানুষ যেমন ভাবে কথা বলতে পারে গরু সাগরে কথা বলতে পারে আর জোরে বলেন এই জন্য আল্লাহ কোরআনের কথা আগে বললেন মানুষ সৃষ্টির কথা পরে বললেন কেন বললেন আগে কোরআন শিক্ষার কথা মানুষ সৃষ্টির কথা পরে কেন বললেন তাফসীর কারণ দলকে আগে বলেছি মানুষ একদল মানুষ হইল জন্মগত মানুষ আরেকদল মানুষ হইল গুণগত মানুষ কেউ পেট থেকে কোরআনের হাফেজ হয়ে আসে না কথা বলেন না আসেনি দুনিয়াতে আসার পরে তো কোরআনের জ্ঞান অর্জন করে মার পেট থেকে আলেম হয়ে আসে না দুনিয়াতে আসার পরে আলেম হয় এই জন্য আল্লাহ বলেন কোরআন শিক্ষার কথা আগে বলে মানুষ সৃষ্টির কথা পরে বললেন মানুষ তুমি যদি আল্লাহর কাছে দামি হতে চাও তাহলে তুমি কোরআন গ্রহণ করো কোরআনের শিক্ষা গ্রহণ করো সম্মান বাড়বে মর্যাদা বাড়বে এই জন্য নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমা সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ একজন মানুষ যখন রাস্তা দিয়া বের হয় আমার আল্লাহ জান্নাতের পথ আসান করে দেয় জোরে বলেন বারবার যদি সুবহানাল্লাহ জোরে করেন জোরে করেন মুমিন সিনিয়ত লাগেন তো কম না না ওইদিকে মাহফিলে গেলে সুবহানাল্লাহ ঠেলাইতে ঠেলাইতে জীবন শেষ মাহফিলে বয়ে বয়ে বুট খায় মোটর সিনেন বুট খায় আপনাদের তো সুবহানাল্লাহ ওই যে বারসেনি এখন সব তা বুঝো এরপর মারো না কাল তো এক মাহফিলে তেল মারতে মারতে এরপর আওয়াজ বাড়ায় না আওয়াজ আছে বাড়ায় না এগুলো একটা মদ অভ্যাস তো আমার ভাই জিমনে আছে না তো নবীজি বলেন যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তা দিয়ে বের হয় জান্নাতের পথ আল্লাহ সহজ করে দেয় সুবহানাল্লাহ বলেন এই জন্য হাদিসের ভিতরে একটা কথা উল্লেখ করে আপনাদেরকে বোঝায় যারা দিনে
জ্ঞান অর্জন করার জন্য রাস্তা দিয়ে বের হয় আল্লাহ কেমন ভাবে সহজ করে দেয় রাস্তা বের করে দেয় ইমাম উদ্দিন এক যুবক কিতাবের মধ্যে লেখা হয় ইমাম উদ্দিন প্রাথমিক অবস্থায় গরু খালি গিরি করে মাঠের মধ্যে গরু সারা রাস্তাতে একজন আল্লাহর ওলি যাইতেছিলেন এমন সময় আল্লাহর ওলির নজর তো যুবকের চেহারার দিকে বসে যুবকের চেহারার দিকে নজর পড়ার পরে আল্লাহওয়ালাদের তাজ্জু আল্লাহওয়ালাদের দৃষ্টি যার উপরে পড়ে দেখেন আল্লাহ কি পরিমাণ উঁচা বাড়ায় দেয় আল্লাহ কি পরিমাণ সম্মান বাড়ায় দেয় তোর চেহারাটা আমার কাছে পছন্দ হয়েছে বাবা তোর নামটা কি বলে আমার নাম ইমাম উদ্দিন নামের অর্থ কি জানো বলে নামের অর্থ যদি জানতাম তাহলে গোরা কালি কেন করি আমি জানি না আমার নামের অর্থ আমি বলতে পারি না তোমার চেহারা প্রমাণ করে তুমি অদূর ভবিষ্যতে একজন বড় আলেম হতে পারবে জোরে বলেন তোমার নামের অর্থ হইল দ্বীনের ইমাম তুমি তো দ্বীনের ইমাম হইবা কেন তুমি গরুর ইমামতি করো এ বাবা তুমি দ্বীনের ইমাম হইবা অদূর ভবিষ্যতে আল্লাহ তোমাকে আলেম বানাবে অতএব তুমি গরু রাখাল গিয়ে করার দরকার নাই তুমি মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে যাও দ্বীনের জ্ঞান অর্জন করো আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবে এই যুবকটা ডাক দিয়ে বলে হুজুর আমি যে আলেম হব আমি বড় দুর্বল আমি বড় গরিব আমার বাবা নাই শুধুমাত্র মা আছে এই গোলাকার গেলে করে করে মাসে কিছু টাকা ইনকাম করে আমি আমার মা উভয় প্রেমিনীর মধ্যে চলি আমার টাকা দিয়ে আমার মা কোন রকম দিন পার করে ও জুর কেমনে আমি মাদ্রাসায় যাব কোন টাকা পয়সা তো নাই আল্লাহ বলে তুমি দিনের রাস্তায় বের হয়ে যাও আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে আল্লাহ একটু চেষ্টা করে দেখি আল্লাহ কোন পর্যন্ত আমাকে নিয়ে পৌঁছা এবার ইমাম উদ্দিন আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিয়ে বাড়ির দিকে দৌড়ায় চলে গেল মার কাছে গিয়ে বলে মা গো একজন আল্লাহর ওলি আমাকে বলেছে আমার নামের অর্থ নাকি আমি দ্বীনের ইমাম আমি নাকি দ্বীনের ইমাম হব আমি নাকি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব আল্লাহর ওলি আমাকে বলেছে ভারতে উপস্থিত একটা মাদ্রাসা সাহারানপুরে মাদ্রাসা সাইয়্যিদ আহমদ বিল্লবি রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহওয়ালার মাদ্রাসায় দেওয়ার জন্য আমাকে বলছে ও মা এখন কি করব কেমনে যাব বাবা টাকা নাই পয়সা নাই কিন্তু মা গো আল্লাহর ওলি তো বলেছে আমি নাকি অদূর ভবিষ্যতে একজন আলেম হব দ্বীনের একজন খাঁটি দায়ী হব ও মা তুমি যদি অনুমতি দাও আমি দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যাব মা ডাকে বলে আমার কাছে টাকা পয়সা নাই অল্প কিছু টাকা আমার কাছে জমা আছে বাবা রে তুমি যদি দিন শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে যাও আমি মার কোনো আপত্তি নাই
بابا তুমি আলেম হই ভাই তা আমার জন্য শোনাও তবে হাক ও বাবা তুমি দিন অর্জন করার জন্য সাহারানপুরের দিকে রওনা হয়ে যাও এ দাওয়াতে তোমাকে কিছু টাকা দিলাম মা যখন সন্তানের হাতে অল্প কিছু টাকা হাতের মধ্যে উঠায় নিল উঠায় দেওয়ার পরে এবার ইমামউদ্দিন আল্লাহর নাম নিয়ে بسم الله বলে যখন ঘর থেকে বের হয়ে গেল মা দোয়া দিয়ে সন্তানকে বিদায় দিয়ে দিল এবার সন্তান বের হয়েছে দিন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর নবী বলেন মান সালাকা তরিকাই ইলতামিসু ফীহি ইলমা সাসালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ দিন শিক্ষা গ্রহণ ঘর থেকে বের রাস্তায় বের হয়ে যাও আল্লাহ সাহায্য করবে ইমামউদ্দিন দিন শিক্ষা দেন যখন ঘর থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার সফর করতে করতে অনেক দূর চলে গেল একটা এলাকার মধ্যে যখন চলে গেল এলাকার মধ্যে চলে যাওয়ার পরে যখন রাত হয়ে গেছে এলাকার মসজিদের মধ্যে ইমামউদ্দিন মনে মনে সিদ্ধান্ত নিল আজকে আর সফর করব না আজকের রাতটা আমি মসজিদের মধ্যে কাটায় দেব এই মসজিদের মধ্যে অবস্থান করব ইমামউদ্দিন এর নাম বলে আল্লাহর কাছে দোয়া করি মসজিদের মধ্যে অবস্থান শুরু করে দিয়েছি আমার আল্লাহ এই এলাকার একজন হাজী সাহেব টাকাওয়ালা হাজী সাহেবকে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিয়েছে ও হাজী সাহেব তুমি আরামে ঘুমাও আমার একটা প্রিয় বান্দা মসজিদের মধ্যে বসে আছে তুমি আরামে ঘুমাও যাও আমার ওই প্রিয় বান্দাটাকে তোমার ঘরের মেহমান বানাও আরো জোরে বলেন একে একে কয়েকবার সরস্ব দেখা মনে হাজির সাহেব মসজিদের দিকে মসজিদে আসার পরে মসজিদের দিকে দৌড়ে আসার পরে তাকায় দেখে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ভিতরে বসে একজন যুবক বসে বসে আল্লাহর তাসবিহ আদায় করে এমনি আদি সাহেব ডাক দিয়ে কয় ও বাবা আমার ঘরে আসো আজকে তুমি আমার বাড়ির মেহমান হয়ে যাও সুবহানাল্লাহ এবার সামনে যখন পেশ করলো এ বাবা এই না তুমি খাও আরামে খাইতে থাকো এবার যুবক পায়খানা শেষ করার পরে হাদিস সাহেবের সাথে যুবকের কথা ইমামউদ্দিন আলোচনা শুরু করে দিল বারামাত হাদিস সাহেব জিজ্ঞাসা করে বাবা কোথায় যাইবা বলে আমি সারানপুরে যাব কেমনে যাইবা হেঁটে হেঁটে যাব এবার হাদিস সাহেব বলি এ বাবা তোমার নাম কি বলে আমার নাম ইমামউদ্দিন তুমি দিন শিক্ষা করতে যাইবা বলে হ্যাঁ এমনি আদি সাহেব ডাক দিয়ে বলে বাবা রে হেঁটে হেঁটে সারানপুরে যাইতে পারবে না জাহাজের পথ নদী পথে যাইতে হবে কিন্তু যুবক আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেল হাদিস সাহেব মেহমানদারি করি সকাল যখন হয়ে গেল হাদিস সাহেব যুবকটাকে ডাক দিয়ে বলে বাবা রে তুমি তো দিন শিকার জন্য রওনা হয়েছ তোমার অনেক সম্মান অনেক মর্যাদা অতএব তুমি আমার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করবা ও আল্লাহ হাদিস সাহেবকে মাফ করে দাও আমার জন্য তুমি দোয়া করো এমনি ইমামউদ্দিন বলে হাদিস সাহেব আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্বীনের আদিনের খাঁটি আলেম হিসেবে কবুল করে হাদিস সাহেব সেনেটার কথা শুনে মহব্বত লেগে গেল ভালোবাসা লেগে গেল এরপর হাদিস সাহেব ডাক দিয়ে বলে বাবা
তুমি সাহারা পুরে যাইবা দ্বীনের জ্ঞান অর্জন করবা তোমার জাহাজ টিকেট বাবদ যত টাকা লাগে আমি হাজী সাহেব সব বহন করে নিলাম এবার জাহাজের টিকেটের ব্যবস্থা করে ইমামউদ্দিনকে জাহাজের মধ্যে উঠায় দিল এবার যখন সাহারানপুরে দিকে রওনা আমার আল্লাহ সাইয়েদা মদবর নবী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখায় নিল ও সাইয়েদা মদবর নবী তোমার মাদ্রাসায় আমার একটা বান্দা আসবে নাম হবে অমুক চেহারাটা হবে এমন পোশাকের কন্ডিশনটা হবে এমন এক এক একদিন দুদিন তিন দিন পর্যন্ত সাইয়েদা মদবর নবী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখার পরে এবার যখন ইমামউদ্দিন সারানপুর মাদ্রাসার দিকে রওনা এই রাত্রিতে আল্লাহ আবার স্বপ্নে দেখে স্বপ্নে দেখা দিল ও সাইয়েদা মদবর নবী তোমার মাদ্রাসার মধ্যে আমার একজন বান্দা হাজির হয়ে গেছে তাকে মেহমানদারি করাও আল্লাহ যখন স্বপ্নের মাধ্যমে এই ছেলেটা পোশাকের কন্ডিশন কেমন হবে সব যখন আল্লাহ জানাইয়া দিলেন সাইয়েদা মদবর নবী রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা যখন মাদ্রাসা থেকে রওনা এসে দেখে বারিন্দার মধ্যে একটা ছেলে একটা যুবক বারিন্দার মধ্যে বসা আছে এবার ছেলেটাকে জিজ্ঞাসা করল বাবা তোমার নাম কি বলে আমার নাম ইমামউদ্দিন আমার নাম ইমামউদ্দিন সাইয়েদা মদবর নবী বলে আমি মনে হয় তিন দিন ধরে তোমার নামটাও শুনতেছি তোমার কথা আমি তিন দিন পর্যন্ত শুনতেছি তোমার নাম ইমামউদ্দিন তোমার বাড়ি কই বলে বাংলাদেশে তাহলে তো ঠিকই আছে আল্লাহ তোমাকে হ্যাঁ তোমার ব্যাপারে আমাকে স্বপ্নের মাধ্যমে শুনিয়ে দিয়েছে এবার সাইয়েদা মদবর নবী ইমামউদ্দিনকে সরাসরি দাওরা হাদিসের মধ্যে ভর্তি করে দিয়েছে যে বড় ও আ ক খ কিছুই জানে না এর যদি বুখারী শরীফ সামনে না দেয় এবারে পড়তে পারবো নি হ্যাঁ সাইয়েদা মদবর নবী ইমামউদ্দিনকে দাওরা হাদিসে ভর্তি করে দিয়েছে যেই খালি দাওরা হাদিসে ভর্তি আল্লাহর নবী বলে এ বাবা তোমার বাড়ি বাংলাদেশে তুমি আমার ঘরের মধ্যে খাইবা খানাদানা খাইবা তুমি আমার খেদমত করবা ইমামউদ্দিন সাইয়েদা মদবর নবী রহমাতুল্লাহ আলাইহি খেদমত শুরু করছে এদিকে আল্লাহ ওয়ালা ঘরে ইমামউদ্দিনে খাওয়া দাওয়া করে মাদ্রাসার ছাত্ররাও মাদ্রাসার মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ছাত্র যারা আছে এদের ভিতরে একটু হিংসা ঢুকছে কেন বলে এত বছর ধরে আমরা তাকি হুজুরের ঘরে একটা অক্ত খানা খাইতে পারি আর ইয়ে হঠাৎ করে প্রত্যেকে আইসা বাংলাদেশ থেকে আয়া হুজুরের ঘরে লজিং খা আর হুজুরের খেদমত করে এটা আবার কেমনে কি হইল এবার ক্লাসের মধ্যে একটা নিয়ম আছে হুজুররা যখন দিনের বেলা বুখারী শরীফ দর্স দেন রাত্রে বেলা কিন্তু ছাত্ররা বসে বসে গুল হয়ে তকরার করে এটা কিন্তু মাদ্রাসার একটা সিস্টেম তখন যারা কিছু বুঝছে আবার কিছু বুঝে না আর আর এমন কিছু ছাত্র আছে উস্তাদ যা বলে সরাসরি ক্যাচ করতে পারে আবার কিছু ছাত্র আছে মধ্যমপন্থা যারা একটু মেহনত করলে মুখস্থ করতে পারে আবার কিছু ছাত্র আছে একবারে কিছুই বোঝে না তো মাদ্রাসার মধ্যে দিনের বেলা যখন সাইয়েদা মদবর নবী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ দর্স দেন রাত্রিবেলা ছাত্ররা যখন বসে তকরার করার জন্য এক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এইভাবে সিরিয়াল দেখতে যাইতে ইমামউদ্দিন তো বুখারি দর্স শুনে ঠিক কিছুই তো বুঝে না এবার একজন একজন করে জিজ্ঞাসা করে ভাই তুমি কি বুঝছো বলে হুজুর এই বলছেন তুমি কি বুঝছো এইভাবে সিরিয়াল আসতে আসতে এসে ইমামউদ্দিনের সিরিয়াল ইমামউদ্দিন তুমি কি বুঝছো বলে আমি তো কিছুই বুঝি না যে আলিম বাতুই বারে না নিজের নামের অর্থই জানে না বুখারী শরীফ আর কি বুঝবো তখন ছাত্ররা নিয়ে ঠাট্টা করে বাংলাদেশ থেকে আইছো কিছুদিন খাইবা কিছুদিন থাকবা আবার বাংলাদেশে চলে যাইবা যখন এই কথা কইছে তখন দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে একটু কষ্ট লাগছে কিতাবে লেখে ইমামউদ্দিনে দিনের বেলা উস্তাদ যখন পড়ায় রাত্রে বেলা যখন তকরার করে বলে আমি কিছুই বুঝছি না কিছুই জানি না ছাত্ররা যখন তাকে নিয়ে হাসা হাসি করে দিলের মধ্যে একটু কষ্ট লাগছে
একদিনের ঘটনা সাইয়েদ আহমদ মোল্লা রহমাতুল্লাহ আলাইহি একটা নিয়ম ছিল হুজুরের উনি সকালবেলা ফজর নামাজের পরে মসজিদের মধ্যে বসে ছাত্রদের উদ্দেশ্যে নসিহত করতেন তো একদিনের ঘটনা সাইয়েদ আহমদ মোল্লা বললেন ওই মুয়াজ্জিন আজকের রাতটা তুমি আমার খেদমত করবা সাইয়েদ আহমদ মোল্লা রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলছে ইমামউদ্দিনে গেছে বলে বাবা আমার মাথার মধ্যে একটু তেল দিয়ে দাও পার মধ্যে একটু তেল দিয়ে দাও আমার একটু খেদমত করো আমি একটু ঘুমাবো তাহাজ্জুদের সময় হলে আমাকে একটু জাগায় দিবা ইমামউদ্দিনে খেদমত করতেছে মাথার মধ্যে তেল দেওয়ার পরে আল্লাহ লাগমাই গেছে এইদিকে ইমামউদ্দিনে তার দিলের মধ্যে একটা কষ্ট লাগছে আল্লাহ কিছুই তো বুঝি না কিছুই তো জানি না কি করি কিভাবে কি হয় এই চিন্তা করে করে ক্লাসের দৃশ্যের কথা স্মরণ হচ্ছে ছাত্র যখন তাকে নিয়ে হাসাহাসি করে তখন বসে বসে কান্না করতেছে ইমামউদ্দিনের চোখের একফোঁটা পানি আল্লাহর ওলির চেহারার মধ্যে গিয়ে পড়ছে পড়ার পরে সাইয়েদ আহমদ মোল্লা রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে আল্লাহর ওলি বলে বাবা কি হইছে বাড়ির কথা স্মরণ হইছে মার কথা স্মরণ হইছে বলে না বলে কান্না কেন বলে হুজুর আপনি তো দিনের বেলা পড়ান ছাত্র রাত্রে বেলা যখন আমরা তকরারে বসি আমার সিরিয়াল যখন আসে আমি তো কিছুই বুঝি না তখন ছাত্র আমাকে নিয়ে হাসাহাসি করে এমনিতে হুজুর বলে ও বাবা আজকের রাত্রে তোমার একটা কাজ আমার একটা কাজ সুবহানাল্লাহ জোরে বলে তোমার কাজ হলো তুমি ওযু করে কুতুবখানার ভিতরে ঢুকবা কুতুবখানার যতগুলি কিতাব আছে সব কিতাব উল্টাইয়া বিসমিল্লাহ বলে শুধু হাত এইভাবে আঠায় আঠায় দেখবা আর আমার কাজ হইল আমি তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতে বসবো সুবহানাল্লাহ করে বলে সাইয়েদ আহমদ বললো ওইদিকে দোয়া শুরু করছেন ওইদিকে ইমামউদ্দিনে যখন প্রত্যেকটা কিতাব বুখারী মুসলিম তিরমিজি এইভাবে যখন হাত গুটায় গুটায় যায় কিছুই তো বুঝে না আল্লাহু আকবার এমনিতেই সাইয়েদ আহমদ বললবি রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে প্রভু ইমামউদ্দিনকে তুমি ইলমে লাগুনি দান করো সুবহানাল্লাহ জোরে বলে ও আল্লাহ ইমামউদ্দিনকে তুমি ইলমে লাগুনি দান করো আল্লাহর কাছে দোয়া করে এবার সাইয়েদ আহমদ মোল্লা রহমাতুল্লাহ আলাইহি ফজর রাত পর্যন্ত যখন দোয়া করছে ওইদিকে ইমামউদ্দিনও পৃষ্ঠা উল্টে যখন শেষ ফজর নামাজ পড়ার পরে সাইয়েদ আহমদ মোল্লা রহমাতুল্লাহ আলাইহি উনার আদত ছিল প্রতিদিন ফজর পরে ছাত্রদেরকে নিয়ে দিনই আলোচনা করতেন ছাত্রদের উদ্দেশ্যে কিছু নসিহত করতেন আজকে দেখা যায় ব্যতিক্রম সাইয়েদ আহমদ মোল্লা রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের উদ্দেশ্যে কোনো কিছু বললেন না নামাজ শেষ হওয়ার পরে উনার গুজরাট দিকে চলে গেলেন ওইদিকে ইমামউদ্দিনও হুজুরের পিছে পিছে চলে আসলো এবার আল্লাহর ওলি সাইয়েদ আহমদ মোল্লা রহমাতুল্লাহ আলাইহি যখন হুজরার ভিতরে চলে আসলো এবার ইমামউদ্দিন সো যখন আল্লাহ আল্লাহর ওলির ঘরে যখন চলে আসে এবার সাইয়েদ আহমদ মোল্লা রহমাতুল্লাহ আলাইহি বলে এ বাবা আমার মাথার মধ্যে যে পাগড়ি আছে এই পাগড়ি আজ থেকে আমি পরিধান করব আমি এই মুহূর্তে আমার পাগড়ি তোমাকে পরায় নেব এই কথা বলে সাইয়েদ আহমদ মোল্লা রহমাতুল্লাহ আলাইহি উনার মাতার পাগড়ি এবার ইমামউদ্দিনের মাতার মধ্যে দেওয়ার পরে বুকের সাথে বুকটা লাগায় এমন জোরে দুইটা ধাক্কা নিল ধাক্কা দেওয়ার পরে এবার বলে ও আমি যে জায়গার মধ্যে বসে বুখারী শরীফের দোষ দেই তুমি আজ থেকে ওই জায়গার মধ্যে বসে তুমি বুখারী শরীফের দোষ দিবা ক্লাসের টাইম যখন হইল ছাত্র তো নিয়মিত ক্লাসে বসে এবার অপেক্ষা করে হুজুর কোন সময় আসবে দেখা যায় হুজুর তো আসে না হঠাৎ করে দেখা যায় ইমামউদ্দিন মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া বিসমিল্লাহ বলে যখন হুজুরের সিংহাসনের মধ্যে বসে
যখন বুখারী শরীফের দোষ দিবে এমন সময় চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিল আল্লাহ এমন ভাবে ইলমে লাগুনি দান করেছে মুখস্থ বুখারী শরীফ পড়তে শুরু করে দিয়েছে এই জন্য আল্লাহর নবী বলেন ও আল্লাহ দ্বীনের রাস্তায় বের হয়ে যাও আল্লাহ তোমার জন্য জান্নাতের পথ আসান করে দিবে কিতাবের মধ্যে লেখা হয় ইমামউদ্দিন ওই আল্লাহর ওলি এমন একটা অবস্থায় এমন একদিন আসলো ওই আল্লাহর ওলি গোটা দেশের মধ্যে একজন উল্লেখযোগ্য আলেম হিসেবে আল্লাহ কবর করে নিয়েছে ফরিদপুরে ওনার কিন্তু কবরটা আছে আমি ফরিদপুর মাগুরা ঝিনাইদহ কুষ্টিয়া যখন সফর করছি তো আমি জিজ্ঞাসা করলাম যে ইমামউদ্দিন সাহেবের কবরটা কোন জায়গায় ফরিদপুর জেলায় আছে এখনো আছে তো ওনার একটা ইতিহাস ছোট্ট ঘটনা আল্লাহ রাস্তায় বের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবকিছু দিতে পারে কি পারে না এদিকে আল্লাহর ওলির দোয়া ওইদিকে মার দোয়া ওইদিকে সাইয়েদ আহমদের লবির দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে গোটা দেশের মধ্যে উল্লেখযোগ্য একজন আলেম হিসেবে আল্লাহ কবুল করছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ও নবী আপনি জানায় দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না এই জন্য কোরআনের জ্ঞান যদি তোমার আমার ভিতরে থাকে আপনার আমার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিবেন পরকালে সম্মান দিবেন এই জন্য জ্ঞান অর্জন করার পরে সাবধান অহংকার যদি চলে আসে সব চলে যাবে সব চলে চলে যাবে অহংকার কে আল্লাহ করবেন আল্লাহ বলেন অহংকার তো আমার চাদর অতএব হে বান্দা আমার চাদর নিয়ে টানাটানি করবা না অনেক সময় দেখা যায় ক্লাসের মধ্যে আমরা যখন বসি ছাত্র জীবনে যারা এক নাম্বার দুই নাম্বার ছিল আজকে দেখা যায় ওদের কোনো ফাঁকটাই নাই যারা একেবারে পিছনের টেবিলে বসতো আজকে দেখা যায় মুহাদ্দিস বুখারী শরীফ পড়া আল্লাহ যাকে কবুল করে এমন ভাবে সম্মান বাড়ায় দেয় বান্দা কল্পনাও করতে পারে না আল্লাহ এই জন্য অহংকার আসলে সব বিদায় হয়ে যাবে এই জন্য আমার ভাই যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না এই যে মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করলেন এখানে ছাত্ররা পড়বে তাদের সম্মান তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি এই আপনার সন্তান যখন হাফেজ হবে আপনার সন্তান যখন আলেম হবে মুক্তি হবে মুহাদ্দিস হবে আপনার জন্য যখন দোয়া করবে কবরে শুয়ে শুয়ে যখন পাবেন তখন কে বুঝবেন আমার সন্তানকে হাফেজ বানানোর কারণে আল্লাহ কি পরিমাণ সম্মান আমাকে দান করছে নবীজি বলেন হাসরের কঠিন ময়দানে হাফেজ কোরআনের বাবা এবং মা আলেমের বাবা এবং মা কে নূরের টুপি পরাবেন নূরের টুপি সুবহানাল্লাহ করে বলেন এই জন্য দিন শিক্ষার গুরুত্ব এটা শিক্ষা করার অনেক গুরুত্ব ফজিলত এটা শিক্ষা গ্রহণ করলে কোরআন যদি বুঝেন আমল করেন চেষ্টা করেন আল্লাহ সব কিছুই আসান করে দেয় সহজ করে দিবে এই জন্য নবীজি বলেন দিন শিক্ষার জন্য রাস্তা দিয়ে বের হও আমি আল্লাহ নবীজি বলেন আল্লাহ এমন ভাবে তাকে সাহায্য করবে বান্দা কল্পনা করতে পারবে না আল্লাহ জান্নাতের পাপ আসান করে দেবে এই জন্য আমার ভাই দিন শিক্ষার গুরুত্ব আমাদের দিন শিক্ষার গুরুত্ব এটা সন্তানকে আলেম বানালে হাফেজ বানালে তখনই আমরা বুঝবো যখন দুনিয়া থেকে বিদায় হব সামনে যখন কাটুনি থাকবে সন্তান যখন জানাজার নামাজ পড়াবে দোয়া করবে তখনই বুঝে আসবে এখন বুঝে আসবে না আজকে তো দুনিয়াতে মানুষ দুনিয়ার ভাগর টাকা পয়সার ভাগর অনেক মা বাবার চিন্তা ধারণা এমন আমার মেয়ের সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো পাইলট বানাবো বানাইলে লাভ হবে কি 50,000 টাকা ইনকাম হবে 1,00,000 টাকা ইনকাম হবে পরে দেখা যায় যে সন্তানের আশা ভালো আশা ছিল কিন্তু এই সন্তানই বাদ দেয় না ঠিক কিনা করে বলেন আর যে সন্তানগুলি আছে এটা মাই মাই রাখে সুস্থ কোন রহমত দেশে দিয়ে দিন আজ যদি বালাই দেন স্কুলে দেয় কলেজে
এজন্য আমার ভাই মাদ্রাসা পড়লে পড়াইলে কত সম্মান এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন এক একটা অক্ষরে 10টা করে নেকি এজন্য কোরআন শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি কোরআন যদি আমরা শিখি এক একটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে এজন্য আমার ভাই আল্লাহ বলে মানুষ তোমাকে বুঝার শক্তি দিছি কথা বলার যোগ্যতা দিছি অতএব তুমি এই যোগ্যতাকে কাজে লাগাও গুণগত মানুষ হও আল্লাহর কাছে সম্মান পাইবা গুণগত মানুষের সম্মান আল্লাহর কাছে আছে কিন্তু মানুষগত আমরা তো মানব জাতি একটা হলো গুণগত মানুষ আর একটা হলো জন্মগত মানুষ জন্মগত মানুষ আমরা মানুষই থাকব কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে মানুষ আকৃতিতে কিন্তু ওই মানুষটা চার পায়ের জানোয়ারের চাইতে আরো খারাপ হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون الله رب العالمين বলে এ চার পায়ের জানোয়ারের চাইতেও আরো খারাপ হয়ে যায় এইজন্য আমার ভাই যারা জানে আর যারা জানে না ছোট্ট একটা ঘটনা কোরআনের ঘটনা বলি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ জ্ঞান দান করলে ইলমে লাগামি যদি আল্লাহ দান না করে আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য না আসে এত সহজ আলেম হওয়া যায় না হাফেজ হওয়া যায় না সবাই কিন্তু আলেম হতে পারে না সবাই কিন্তু হাফেজ হতে পারে না ও বাবা আমাদের সাথে অনেক ক্লাসমেট এমন আছে একসাথে লেখাপড়া করছি আজকে দেখা যায় সে রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেছে আজকে দেখা যায় আল্লাহ আমাদেরকে কবুল করছে সবাইকে আল্লাহ কবুল করে না আল্লাহ যার প্রতি অনুগ্রহ আছে ভালোবাসা আছে আল্লাহ তাকেই কোরআনের জ্ঞান দান করে ঠিক কিনা জোরে বলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হযরত মূসা নবী উনি উনার উম্মতদেরকে নিয়ে দ্বীন আলোচনা করতেছেন এমন সময় উনি একটা কথা বলে ফেলেছেন যে এই যুগের মধ্যে আমার চাইতে জ্ঞানবান মানুষ আর কেউ নাই আমার চাইতে জ্ঞানওয়ালা এই জগতের মধ্যে আর কেউ নাই যখন এই কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর এই কথাটা আল্লাহ পছন্দ করলেন না ওহির মাধ্যমে আল্লাহ জানায় দিলেন ও মূসা তুমি যে কথা বলছো উম্মত প্রশ্ন করেছিল এই জামানার মধ্যে সবচাইতে বড় আলেম কে মূসা নবী বলেছিলেন যে আমি তখন আল্লাহ এই কথাটা পছন্দ করেন নাই আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিয়েছে তোমার চাইতে আরো জ্ঞানওয়ালা মানুষ একজন আছে সুবহানাল্লাহ জোরে বলেন যখন ওহী নাযিল হয়ে গেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাফ চেয়ে নিলেন আল্লাহ আমি ভুল করেছি তবে আমার চাইতে জ্ঞানওয়ালা মানুষ উনার পরিচয় আমি জানতে হবে আল্লাহ উনার কাছে যাওয়ার মত একটু ব্যবস্থা আমাকে করে দাও সুবহানাল্লাহ বলে বলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ওই ব্যক্তির কাছে আমাকে পাঠায়া দাও আমার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জানায়া দিলেন ও মূসা নবী আপনি যদি আমার ওই বান্দার কাছে যাইতে হয় তাহলে আপনি একটা মাছ গুনাহ করে সাথে নিয়েন আর ওই মাছটা যে জায়গার মধ্যে যাওয়ার পরে